আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই বোনেরা, জুম্মার দিনে একটি বিশেষ আমল রয়েছে, যে আমলটি শুধুমাত্র মহিলাদের জন্য, আমাদের মা বোনদের জন্য। এই আমলটি করলে আপনি গুনাহ থেকে যেমন মুক্তি পাবেন, খারাপ কাজ থেকে যেমন মুক্তি পাবেন, এবং বিপদ থেকেও হেফাজতে থাকবেন। আমাদের মা বোনরা জুমার দিনে মসজিদে যেতে পারে না, তো তাদের জন্য আজকের এই আমল। আমলটি খুবই ছোট, সামান্য, কিন্তু অনেকেই এই আমল সম্পর্কে অবগত নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এর কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, যে ব্যক্তি জুমা সলাতের পর একই জায়গায় বসে সুরা ফাতিহা, সুরা ইখলাস, সুরা ফালাক এবং সুরা নাস সাতবার করে পড়বে, সেই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত গুনাহ, খারাপি এবং বিপদ থেকে হেফাজত থাকবে। এই আমলটি ইমাম ইবনু সাইবা, আল মুসান্নাফ, ইমাম বাইহাকি আরো অনেক বইতে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। এমনকি ইমাম বুখারী রহিমুল্লাহ শিক্ষক ইমাম ওয়াকি ইবনু জাররাহ রহিমুল্লাহ তিনি বলেন, আমি এটি আমল করেছি এবং এমনই ফল পেয়েছি। আমাদের মুসলিম বোনেরা এই আমলটি অল্প সময়ে করে নিতে পারেন, তবে এটা কিন্তু জুমার সালাতের পর আপনাকে করতে হবে, একই জায়গায় বসে একই স্থানে। আর একটি জিনিস আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই আমল ব্যাপারে কিছুটা সাবধান থাকা জরুরি। কয়েকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যেহেতু পবিত্র কোরআনে শেফা অর্থাৎ আরোগ্য বলা হয়েছে, সেহেতু যে কোনো সমস্যা মোকাবেলায় কোরআনের আমল করা যায়। তবে কোরআনের যে আমলটি হাদিস দ্বারা প্রমাণিত সেটিই কেবল সুন্নতের মর্যাদা পাবে, আর যে আমলটি নেককারদের অভিজ্ঞ দ্বারা উপলব্ধ হয় সেটিকে সুন্নত মনে করা যাবে না, সেটিকে কেবল কোরআনের মাহাত্ম্যের দিকে খেয়াল রেখে আমাদেরকে আমল করতে হবে। আমি যে হাদিসটি শুনলাম আপনাদেরকে, এটি কিন্তু সুন্নত হিসেবে প্রমাণিত নয়। এই আমলটি আমরা যা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা কিন্তু প্রমাণিত নয়, আমাদের সাহাবী দ্বারা প্রমাণিত। তাই সুন্নত মনে করে আমরা এই আমলটি করব না, তাহলে আর কোনো সমস্যা নেই। তবে আমরা এটাকে যেহেতু সাহাবীদের সুন্নত যে কথাটি বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আমার সুন্নত আর আমার সাহাবীদের সুন্নত তোমরা অনুসরণ করো, আঁকড়ে ধরো, তাহলে আমরা সাহাবীদেরকে আমরা অনুসরণ করছি, সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।